হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই আদার ভিডিও। তো আজকে নিয়ে চলে এলাম একটা ব্লগ নিয়ে। তো এখন যাচ্ছি ক্রিকেট খেলা দেখতে, যেটা হচ্ছে কলেজ মাঠে। তো চলো আমার সঙ্গে, তোমরাও চলো। তো এটা হচ্ছে আমাদের রাজা বাজার। এখন বাজারে উঠছে, তার জন্য কম ভিড়, বাট সকালের দিকে অনেকটাই ভিড় থাকে। ওইখানেই বাজারটা বসে। এবার কলেজ মাঠে ঢুকবো, মিদনাপুর কলেজটা। যাই হোক, আপাতত ভিড় দেখতে পেলাম না রাস্তায়, দুপুরবেলা তো ওই জন্য ভিড়টা একটু কম রয়েছে। আর চলো ঘোরা যাক। বেকার বসছিলাম বাড়িতে, ভাবলাম ঘুরে আসি এক ঘন্টার জন্য, তা চলে এলাম। এই যে ক্রিকেট খেলা মানে শুরু হয়ে গেছে, ঢোকা যাক আগে। এই হচ্ছে আমাদের কলেজ মাঠ, বাট আজকে খেলা হচ্ছে ক্রিকেট। পর্যটন গ্রামের কাছ থেকে খেলা হচ্ছে ক্রিকেটটা। যাই হোক, অনেক লোক রয়েছে। আইসক্রিম টাইসক্রিম বসছে, ঘুম গপ বসে গেছে এখানে। আর এখানে একটা ঘুমটি বসছে, লেস্টেস পাওয়া যাচ্ছে। তো খেলা সম্পর্কে কিছু জানি না আমি, তাও একটু চলে এলাম দেখতে আর কি। ছোটোবেলায় খেলতাম, তো টানটা এখনও রয়ে গেছে খেলার প্রতি। বন্ধুরা, আমি আসার প্রায় 15 মিনিট পর খেলা শুরু হলো, ঠিক আছে। তো প্রথম বলেই 4 মেরে দিয়েছে। যাই হোক, তো কিছুক্ষণ খেলা দেখা যাক, তারপরে নাই বাড়ি যাব। এখানে একটা বড় রকম টিভি লাগিয়েছে, এই যে আউট দেখা দিচ্ছে, এক্ষুনি আউট হলো। আর ওই যে সূর্যটা খুব কাছে মনে হচ্ছে, কিন্তু অনেকটাই দূরে রয়েছে, বুঝতে পারলে। তো এই হচ্ছে আমাদের কলেজ মাঠ। এখনও খেলা হচ্ছে, তো এখন আমি আর থাকবো না, এবার বাড়ি যেতে হবে, কারণ বাড়িতে অনেক কাজ রয়েছে। তো চলো বাড়ি যাওয়া যাক। বন্ধুরা, এখন আছি রাজা বাজারে, বাড়ির দিকে এগোচ্ছি, ঠিক আছে। দেখা যাক বিকালের দিকে বেরোই কি না। তো বিকালের দিকে বেরোলে অবশ্যই ব্লগ করব, কিন্তু না বেরোলে আজকে আর ব্লগ করতে পারবো না, একদম কাল সকালে। 2000 years late.
বন্ধুরা, এখন বাজে সন্ধে 7টা, আর এখন যাচ্ছি হচ্ছে সত্যম ধাবা, ঠিক আছে? তো সত্যম ধাবা অনেকেই চেনো কোথায় আছে, যাই হোক আমি বলে দিই, সত্যম ধাবা রয়েছে মোহনপুরে গ্লোবাল হসপিটালের একদম অপোজিটে, ঠিক আছে? তো আমার সঙ্গে রয়েছে আমার দাদা আর আমার দিদি, তো আজকে পুরো জমিয়ে আড্ডা হবে, অনেকদিন পর সত্যম ধাবা যাচ্ছি, তো তোমরাও চলো আমার সাথে, ঠিক আছে? একদম ব্লগটা আমি পুরোপুরি কন্টিনিউ করবো, তো চলো। বন্ধুরা, সাত সমুদ্র 13 নদী পার করে অবশেষে পৌঁছে গেলাম সত্যম ধাবায়। তো প্রায় দু মাস পর এই সত্যম ধাবায় এলাম, ঠিক আছে? তো সাথে রয়েছে দাদা আর দিদি। তো অর্ডার করেছিলাম এক প্লেট পকোড়া আর চা, তো চলে এসছে, তো এই দিয়েই আমাদের আড্ডা শুরু। প্রায় দু ঘন্টা আড্ডার পর বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে, অনেকটাই রাত হয়ে গেছে, তো চলো বাড়ি গিয়ে কথা হচ্ছে একদম। তো বন্ধুরা, এইমাত্র বাড়িতে এলাম, বাড়িতে আসার পরই ফ্রেশ ট্রেশ হয়ে তোমাদের সঙ্গে কথা বলতে এসেছি। তো যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে খুব ভালো লাগে, ঠিক আছে? আর যে জিনিসটা ভালো লাগে সেই জিনিসটাকে ভালোবেসে করা উচিত, তাই না? আর আমি ইউটিউব চ্যানেলটাকে শুরু করেছি ভালোবেসেই, জানি না কত দূর এগোতে পারবো। যদি আমার ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই চ্যানেলগুলো সাবস্ক্রাইব করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশে বেল আইকনটাকে প্রেস করে দাও। আর চলো, আজকের মতো এই অবধি, দেখা হচ্ছে পরের ব্লগে। তো গুড নাইট, হ্যাভ এ সুইট ড্রিম, থ্যাংকস ফর ওয়াচিং।